নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস আপনাদের জন্য একটি বিরাট বড় সুখবর নিয়ে চলে এসেছি এই ভিডিওতে শ্রম দপ্তরে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মধ্যে রয়েছে স্টেনোগ্রাফার এবং ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক পদের বিজ্ঞপ্তি তো একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল সার্কুলার প্রকাশিত হয়েছে তো আপনাদের এই ভিডিওতে বিস্তৃতভাবে দেখাবো তো অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এই মুহূর্তে আমরা রয়েছে ইএসআইসি ডট এনআইসি ডট ইন অর্থাৎ ইমপ্লইজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে এই অফিশিয়াল ওয়েবসাইটে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং অনেকগুলি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ক্ষেত্রে আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে একটি সার্কুলার বলে একটি অপশন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন অ্যামেন্ডমেন্ট এখানে আপনারা দু নম্বরেই দেখতে পারবেন অ্যামেন্ডমেন্ট তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফ রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ফুল নোটিশটি ডাউনলোড করতে পারবে আপনাদের আগেই বলে রাখি এটির কিন্তু ফর্ম ফিল আপ এখনও শুরু হয়নি বা ফর্ম ফিল আপ ডেটও কিন্তু প্রকাশ হয়নি এটি একটি গ্যাজেট এবং এখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা রয়েছে এবং আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটার ফর্ম ফিল আপ শুরু হবে এবং অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের আপডেট দিলেই আমরা আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডকোয়ার্টার্স ইএসআইসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে দুই তিন দু এটি পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রেগুলেশন ফর দ্য পোস্ট অফ আপার ডিভিশন ক্লার্ক বা ইউডিসি কেসিআর অ্যান্ড স্টেনোগ্রাফার ইন ইএসআইসি কর্পোরেশন আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ভারাত রাজপাত্রা দ্য গ্যাজেট অফ ইন্ডিয়া শুরুর দিকে হিন্দিতে রয়েছে এবং শেষের দিকে আপনারা গেলে পরে দেখতে পারবেন ইংলিশে রয়েছে পিডিএফটি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে রয়েছে এখানে এবং এখানে আপনাদের যোগ্যতা তারপর নাম্বার অফ ভ্যাকেন্সি সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলা হয়েছে নেম অফ পোস্ট নাম্বার অফ পোস্ট ক্লাস ক্লাসিফিকেশন লেভেল এখানে স্যালারির কথা বলা হয়েছে এবং এখানে আপনাদের বলা হচ্ছে যে প্রথমে যে পোস্টির কথা বলা হচ্ছে সেটি হলো আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি বা আপার ডিভিশন ক্লার্ক কেশিয়ার টোটাল শূন্যপাত রয়েছে ছ হাজার তিনশো ছয়টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শূন্যপদ ছ হাজার তিনশো ছয়টি প্রচুর শূন্যপদ গ্রুপ সি পোস্ট নন গ্যাজেটেড পোস্ট এখানে লেভেল ফোর অনুযায়ী আপনাদের বেতনটি দেওয়া হবে তারপর নেক্সট যে পোস্টটি আমরা দেখে নেব অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে দুশো ছেচল্লিশটি তো টোটাল কিন্তু ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ কিন্তু রয়েছে তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশান এখানে বলা হচ্ছে গ্রুপ সি পোস্ট আপার ডিভিশন ক্লার্ক ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছ হাজার তিনশো ছয়টি শূন্যপদ রয়েছে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা এক্ষেত্রে বলা হয়েছে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে ইউডিসির ক্ষেত্রে এবং আপনাদের যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস আপনারা গ্র্যাজুয়েট হয়ে থাকলে আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় এখানে আবেদন করতে পারবেন ডিগ্রি অফ আ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট সেকেন্ডে বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার ইনক্লুডিং ইউজ অফ অফিস সুইটস অ্যান্ড ডেটাবেস অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন নেক্সট এখানে স্টেনোগ্রাফারের পোস্ট আমরা দেখতে পাচ্ছি টোটাল দুশো ছেচল্লিশটি শূন্যপদ রয়েছে এক্ষেত্রে গ্রুপ সি নন গ্যাজেটেড মিনিস্ট্রিয়াল পোস্ট লেভেল ফোর অনুযায়ী আপনাদের বেতনটি দেওয়া হবে এই ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ বছর আপনাদের বয়স হতে হবে যোগ্যতা লাগবে টুয়েলভ প্লাস অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিল টেস্ট নর্মস এবং এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে স্কিল টেস্টের কথা তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই নোটিশটি আপনারা ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে আমরা এই পিডিএফটি আপলোড করে দেবো তো এটার ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে অর্থাৎ অফিসিয়াল ফুল নোটিফিকেশন প্রকাশিত হবে কয়েকদিনের মধ্যে আশা করা যাচ্ছে এবং ফর্ম ফিল আপ ডেট যখনই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য